আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে হাতের ফোনটা দিয়ে বিধবা ভাতার আবেদন করবেন, তাও আবার কারোর সাহায্য ছাড়া। এর আগের ভিডিওতে আমরা কিন্তু বয়স্ক ভাতার অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করতেছেন যে আপনারা আবেদন সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের আবেদন জমা নিতেছে না। কারণ বন্ধুরা, আপনাদের অবশ্যই আপনাদের যে মোবাইল দিয়ে আবেদন করবেন বা যে কম্পিউটার দিয়ে আবেদন করবেন, অবশ্যই আপনার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা চালু করে আবেদন করলে কিন্তু আবেদনগুলো জমা নিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিধবা ভাতার জন্য আবেদন করতে হয়। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখবেন, কারণ একটা ভিডিওর বা একটা পার্ট যদি আপনি মিস করেন বা একটা অক্ষর যদি আপনার মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন তারা কিন্তু গ্রহণ করবে না, আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ধীরে সুস্থে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সকল প্রকার ভাতার আবেদন এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাদের তিনটা অপশন চলে আসবে। তো এখানে আমি যেহেতু আজকে বিধবা ভাতার আবেদনটা দেখাবো সেটার উপর ক্লিক করতেছি। অলরেডি আমরা কিন্তু বয়স্ক ভাতার আবেদনটা দেখিয়েছি, তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে যাচাই করুন আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু এই আবেদন করার আগে অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের ফোনের যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা কিন্তু চালু করে নেবেন। আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলবো, তাই আমি লোকেশনটা অফ করতেছি। অবশ্যই আপনি কিন্তু লোকেশন অন করে তারপর আবেদন করবেন, নাহলে কিন্তু আপনার আবেদন তারা কিন্তু গ্রহণ করবে না বা আপনার আবেদন সাবমিট হবে না। দেখতে পাচ্ছেন এখানে যাচাই করুন বা এখানে আপনাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিবেন, তারপর জন্ম তারিখটা দিবেন। তো জন্ম তারিখটা দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনার জন্মসাল, জন্ম তারিখ সব কিছুই আসবে। তো সেখান থেকে আপনাদের জন্মসালটা এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, কারণ আমার কাছে বর্তমানে আপনাদের আবেদনটা মানে করে দেখার জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন নাম্বারটা নাই। তো আপনারা যদি চান আমাদের দিয়ে আবেদন করাবেন তাহলে সেটাও করতে পারেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আবেদন আমরা চেষ্টা করবো করে দেওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছেন যাচাই করুন, তো যাচাই করুন উপরে ক্লিক করলে আপনার সামনে আপনার পিতার নাম, আপনার মাতার নাম আসবে, তো সেটা ক্লিক করবেন। তারপরে বলতেছে বিধবা ও স্বামী গৃহীতা মহিলার ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কতটুকু লেখাপড়া করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি পঞ্চম, অষ্টম, এসএসসি, এসএসসি বা স্নাতক যেটা হয় আপনারা সেখান থেকে সিলেক্ট করবেন। আর পড়ালেখা যদি একদমই না করেন তাহলে এখানে নিরক্ষর রয়েছে, সেই নিরক্ষরের উপরে একটা ক্লিক করবেন। তারপরে বলছে বৈবাহিক অবস্থা, অবশ্যই আপনি বিবাহিত তো হবেন, এখানে অবিবাহিত ই দিয়ে দেবেন, তালাকপ্রাপ্ত বা বিধবা, তো এখানে বিধবা দিবেন। আপনারা কোনোভাবেই কিন্তু মানে বিবাহিত বা স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন এটা দিবেন না, আপনারা অবশ্যই বিধবা বা তালাকপ্রাপ্ত বা বহু বিবাহ এগুলো না দিয়ে আপনারা অবশ্যই বিধবা বা তালাকপ্রাপ্ত এটার একটা দুইটা অপশনের মধ্যে একটা অপশন দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন খানার সদস্য পুরুষ, অর্থাৎ আপনাদের যে পরিবার রয়েছে সেই পুরুষ পরিবারের মানে একই ছাদের নিচে যারা বসবাস করে তাদের সংখ্যাটা কত, এখানে আপনাদের যে সংখ্যাটা রয়েছে আপনাদের পুরুষ মানে ছোটো বাচ্চা এটা কিন্তু বাদে মানে যারা মনে করেন প্রাপ্ত বয়স্ক তাদের সংখ্যা দিবেন, তাদের মহিলার সংখ্যা দিবেন। আর আপনার পরিবার যদি হিজড়া মানে তার দ্বিতীয় লিঙ্গের যদি মানুষ থাকে তাহলে তাদের সংখ্যাটা দিবেন, না থাকলে এখানে জিরো বসিয়ে দিবেন। তারপর বলছে পেশা, তো আপনি বর্তমানে কোনো চাকরি মাকরি করেন কিনা বা কোনো কর্মরত আছেন কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা ক্লিক করবেন। আর জন্য কোনো চাকরি না করে থাকলে মানে কোনো কাজক্ষেত্র না করলে আপনারা কর্মহীন দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার চিহ্নগুলো রয়েছে যে লাল লাল, এগুলো কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে, কারণ এগুলো ফুলফিল না করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তো অবশ্যই তথ্যগুলো ফুলফিল করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা যদি নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন পেশা, তো আপনার কর্মহীন, বার্ষিক আয়, আপনার বার্ষিক ইনকাম সর্বনিম্ন এখানে 24,000 টাকা পর্যন্ত রয়েছে, এখানে আপনার বেশি হলে সেটাও দিতে পারেন, আপনারা সর্বনিম্ন যেটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের স্বাস্থ্যগত কর্মহীনতা, আপনার কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। যে সম্পূর্ণ অক্ষম, আংশিক অক্ষম মানে কর্মক্ষম, কাজ করতে পারে না, সেরকমের মধ্যে এটা আপনার যেটা মানে আপনার সাথে যেটা মিল খায় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য এটা দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। সরকারি বেসরকারি আপনি কোনো সুবিধা পান কিনা, আপনার পরিবারের আপনি পান কিনা মানে নিজে পান কিনা, যদি পান তাহলে দিবেন, অবশ্যই না দিয়ে দিবেন। তারপরে বাসস্থান, আপনার বাসস্থানটা মানে বর্তমানে কি আপনি নিজের বাড়িতে থাকেন নাকি ভাড়া বাড়িতে থাকেন বা গৃহহীন, সেটা সিলেক্ট করে দিবেন, ভাড়া নিজস্ব যেটা হয় সেটা দিয়ে দিবেন। তারপর বলতেছে ভূমির মালিকানা, আপনি কতটুকু জমির মালিক, আপনার নিজের যে জমিটা আপনার নামে কোনো জমি যদি থাকে তাহলে সেটা নিচে মানে যতটুকু জমি রয়েছে সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে বাস্তব ভিটাহীন দিবেন, বা আপনার যদি জমি থাকে তাহলে 5 একরে মানে 0.50 একরের নিচে দিয়ে দিবেন। তারপর অন্যান্য এখানে তথ্য আপনি দিলেও দিন, না দিলেও সমস্যা নাই। তবে এখানে বর্তমানে যে বলছে বর্তমান যোগাযোগ তথ্য, আপনি বর্তমানে কোন জেলা, কোন ইউনিয়ন বা কোন এলাকায় বসবাস করছেন সেই তথ্য দিবেন, আপনার স্বামীর বাড়ি কিন্তু না, আপনি বর্তমানে যেখানে রয়েছেন স্বামীর বাড়ি থাকলে স্বামীর তথ্য দিবেন। তো এখানে দেখতেছেন বিভাগ, আপনার যে বিভাগটা রয়েছে সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন, আপনার ঢাকা হলে ঢাকা যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আমরা দিলে যাওয়ার পর আপনার জেলা, আমার কাছে যেহেতু মনে করেন তথ্য নেই যার কারণে আমি এখানে দিতে পারতেছি না, আপনাদের জাস্ট সুবিধা বা বোঝানোর জন্য আমি এই তথ্যগুলো ফুলফিল করতেছি। আপনার অবস্থান, আপনি বর্তমানে কোথায় বসবাস করেন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেটা হয় আপনার ইউনিয়ন হলে ইউনিয়নের উপর সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন থানা, আপনি কোন থানার মধ্যে রয়েছেন, আমি এখানে মনে করেন কোটালি পাড়াটা দিয়ে দিচ্ছি,
আপনাদের সুবিধার জন্য আপনাদের তথ্যগুলো আপনারা এখানে দিবেন। তারপর বলতেছে ইউনিয়ন পরিষদ, আপনারা এখান থেকে যে ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছেন সেই ইউনিয়ন পরিষদ দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ইউনিয়ন দিয়ে দিচ্ছি, আমি এখানে আবেদন সাবমিট দেবো না, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। তারপর আপনার ওয়ার্ড, আপনার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর বলতেছে আপনাদের পোস্ট কোড, তো আপনাদের যে পোস্ট কোড রয়েছে আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোড রয়েছে, সেই পোস্টাল কোডটা দিয়ে দেবেন। তারপর আপনাদের যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটা অবশ্যই সুন্দর করে লিখে দেবেন। আর বন্ধুরা একটু মাথায় ঠান্ডা মাথায় রেখে আবেদন করবেন, কারণ এখানে কিন্তু একটা অক্ষর আপনি যদি এলোমেলো করেন বা আপনার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এই আবেদনটা আর কিন্তু গ্রহণ করবেন না। এখানে কিন্তু একদম মনে করেন সাবধানতার সাথে, যাতে কোনো রকমের ভুল না হয়, নির্ভুলভাবে আপনাদের এখানে আবেদনটা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে নাম্বারে আপনি টাকা পেতে ইচ্ছুক অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই আপনার কিন্তু নগদ অথবা বিকাশ থাকতে হবে। আপনার যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান তাহলে সেই ব্যাংকের নাম্বারটাও দিতে পারেন। আপনাদের এখানে অবশ্যই বিকাশ বা নগদ, এখানে তারা নির্ধারণ করেছেন নগদ, অবশ্যই আপনাদের কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। আর মোবাইল, আপনাদের মোবাইল যে নাম্বারটা দিতেছেন ওই নাম্বারটা আপনার পরিবারের সদস্যের হলে সদস্যের, নিজের আত্মীয় স্বজন হলে আত্মীয় স্বজন সেটা দিবেন, অবশ্যই পরিবারের সদস্য দিয়ে দিবেন। তারপর আপনাদের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে একের উপর টিক দিবেন, আর আলাদা আলাদা হলে আলাদা আলাদা টিক দিবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনাদের যে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিবেন, না থাকলেও সমস্যা নেই। আর বর্তমানে বলছে অন্যান্য যোগ্যতা সম্পর্কিত, অর্থাৎ আপনি বর্তমানে নিজের বাস মানে আপনি নিজের বাড়ি কি ভাড়া থাকেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার খান্ডার প্রধান বয়স, আপনার বাড়ির মানে প্রধান মানে আপনার বাড়ির যে হেড তার বয়সটা কত, অর্থাৎ আপনাদের বাড়ির যে দেখাশোনা করে বা আপনাদের ভরণ পোষণ চালায় তার বয়সটা কত, তার বয়স এখানে দিয়ে দিবেন। অবশ্যই এনআইডি কার্ডে যে বয়সটা রয়েছে সেই বয়সটা দিবেন। তারপরে খানা শিশু সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারে ছোটো বাচ্চাদের সংখ্যা কত সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের সর্বোচ্চ আপনার স্বামী স্ত্রী, আপনার স্বামী লেখাপড়া কতটুকু করেছে সেটা দিয়ে দিবেন, পঞ্চম শ্রেণীর নিচে হলে নিচে, আর লেখাপড়া না করলে একদম নিরক্ষর দিয়ে দিবেন। আর আপনার বর্তমানে খানা প্রধানের পেশা, বর্তমানে সে কী করে কৃষিকাজ দিয়ে দেবেন। তারপর বলতেছে খানা প্রধানের সর্বোচ্চ ডিগ্রি, অর্থাৎ আপনার পরিবারের যে হেড তার সর্বোচ্চ লেখাপড়া সে কতটুকু পর্যন্ত করেছে সেটা দিয়ে দেবেন, পঞ্চম শ্রেণীর নিচে বা দশম শ্রেণী বা তার বেশি যেটা হয় আপনারা সেটা দিয়ে দিবেন। এখানে আপনাদের যে পরিবার সেটা তো আমি আর জানতে পারবো না, আপনাদের তথ্যগুলো আপনারা এখানে দিবেন। তারপর বলছে আপনাদের খানার বসবাসে মোট কয়টি কক্ষ আছে, আপনাদের পরিবারে কয়টা রুম আছে সেটা এখানে বসিয়ে দিয়ে দিবেন। আমি পাস দিয়ে দিয়েছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনার পরিবারে আপনার খানায় বিদ্যুৎ আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন, কারণ সবার কাছেই বর্তমানে বিদ্যুৎ রয়েছে, যদি না থাকে তাহলে না দিবেন। আপনাদের পৃথক খাওয়ার ঘর আছে কিনা, না থাকলে নাই, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন। তারপরে রান্নাঘর আছে কিনা, থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে নাই দিয়ে দিবেন। তারপরে আপনাদের ঘরটা কিসের তৈরি, দেয়াল খড় ইট টিন মাটি যেটা হয় আপনারা সেটা দিয়ে দিবেন। তারপর আমাদের সারটা সেটা আপনারা এখান থেকে যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। পরবর্তীতে বলছে এই খানার সদস্যগণ কী ধরনের পায়খানা ব্যবহার করে, এখানে অবশ্যই স্যানিটারি ল্যাপটিন দিবেন বা আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর আপনার খানার পানির উৎস কী, এখানে টিউবওয়েল দিয়ে দিবেন। তারপর বলতেছে আপনার খানার কোনো সদস্য কৃষিকাজে নিয়োজিত আছে কি না, থাকলে হ্যাঁ, না থাকলে এখানে কৃষিকাজের শ্রম বা অকৃষিকাজের শ্রম যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর বলতেছে আপনার সদস্যর মোট জমির পরিমাণ কত, এখানে সর্বনিম্ন যেটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি বেশি থাকে তাহলে বেশি দিবেন, কারণ এখানে সঠিক তথ্যটা দিবেন, কারণ চালাকি করে বা ভুল করলে কিন্তু এখানে আপনার আবেদন তারা বাতিল করবে বা আপনার আবেদন তারা গ্রহণ করবে না। তারপর দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়ার পর এখানে আপনাদের বাড়িতে নিজের আপনার যে একাধিক সম্পদ রয়েছে যেমন নলকূপ, মোটরসাইকেল, মোবাইল, টেলিভিশন, এগুলো আপনার যদি থাকে যে করা থাকবে সেটার উপরে এইভাবে টিক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু টিক রয়েছে, তো এখান থেকে আপনাদের সর্বনিম্ন একটা অবশ্যই টিক দিতে হবে, একাধিক হলে একাধিক, টেলিভিশন থাকলে টেলিভিশন, মোবাইল থাকলে মোবাইল, ল্যাপটপ থাকলে ল্যাপটপ, তারপর নলকূপ, কৃষি, পাওয়ার টিলার, গরু ছাগল, এগুলো যদি থাকে সেগুলো আপনারা টিক দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে বলছে যে আপনার পরিবারে গত এক বছর, অর্থাৎ এক বছরের মধ্যে আপনার বিদেশ থেকে কোনো টাকা পয়সা আপনাদের কেউ পাঠিয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আপনার পরিবারে কোনো মানে সামাজিক নিরাপত্তা মানে কোনো মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আপনারা এগুলো পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর না হলে না দিবেন। তারপর ওখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন, এখানে সংরক্ষণের উপর ক্লিক করলেই আপনার আবেদন কিন্তু তারা গ্রহণ করবে বা আপনার এই আবেদনটা কিন্তু হয়ে যাবে। তার পরবর্তী আপনার কাজ হচ্ছে এই ফর্মটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট বের করে আপনার এলাকার যে মেম্বার রয়েছে তার কাছে এই তথ্যগুলো জমা দেওয়া। আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই আবেদন করার পরবর্তী আপনার ধাপ হচ্ছে এই আবেদন যে আপনি করলেন কম্পিউটার দোকান থেকে হোক বা মোবাইল থেকে করলেন, এই আবেদন ফর্মটা কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার দোকান থেকে এই আবেদন ফর্মটা পিডিএফটা মানে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট বের করতে হবে। তো প্রিন্ট বের করার পরে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো দরকার সেই কাগজপত্রগুলো একসাথে জমা করে আপনার যে এলাকার যে চেয়ারম্যান রয়েছে বা মেম্বার রয়েছে অবশ্যই মেম্বারের কাছে কাগজপত্র জমা দিবেন, বা এই কাগজপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে সেটাও কিন্তু আপনারা আপনাদের এলাকার যে মেম্বার রয়েছে তার সাথে যোগাযোগ করলে বিষয়টা জানতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনাদের আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরও যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাদের দিয়ে যদি আবেদন করাতে চান সেটাও করাতে পারেন। আমাদের পেজের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে আমার
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা এখানে, খোদা হাফেজ।